আসসালামু আলাইকুম আমি শেখ কওয়ান ফারুক ইতিদিন ফ্লোরেন্স শহর থেকে ইতিমধ্যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আশা করি সবার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগছে আর কারো কারো উপকারে আসছে ভিডিওগুলো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের পরিচিত জনকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন এতে করে আমরা সবাই উপকৃত হব আজকে আমি একটা নতুন আহ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের যে মানুয়ালিদি পাতেন তা আর আছে সেখানে অর্থাৎ পাতেন্তার যে বইটা আমরা ফলো করি পাতেন্তা বি নেওয়ার জন্য ইতালিতে সো এই পাতেন্তা বি এর বইটার মধ্যে আপনার পঁচিশটা কাপিতল তো আমি চিন্তা করছি আহ পঁচিশটা স্কেদা করার জন্য আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা প্রত্যেকটা কাপিত উপরে তো আজকে প্রথম দিন হিসেবে আমরা আহ পঁচিশ নাম্বার কাপিতলটা করার কাপিতলের উপরে একটা স্কেদা করার চেষ্টা করব তো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে ভবিষ্যতে ইনশাল্লাহ প্রতি সাপ্তাহিক নতুন ভিডিওগুলো পাবেন তো এখন থেকে ভিডিওগুলো পাবেন হচ্ছে প্রত্যেকটা কাঁপিতল ভিত্তিক যেমন আজকে আমরা একটা কাপিতলের উপর একটা স্কেদা করব তারপরে আরেকটা কাঁপিতলের উপর একটা স্কেদা করবো তো কথা না বাড়ায় আমরা আমাদের ভিডিওটা শুরু করি স্কেদাটা করা শুরু করি তো আমি যখন স্কেদাটা করব তখন চেষ্টা করবো যতটুকু সম্ভব এক্সপ্লেইন করে যাওয়ার জন্য এবং আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনোটা ভালোভাবে এক্সপ্লেইন না করা হয় কারণ এখানে আসলে চল্লিশ মিনিট সময় তিরিশ তিরিশ মিনিট সময় চল্লিশটা আহ কুইজ এক্সপ্লেন করতে হয় সো কিছু কিছু সময় ডিফিকাল্ট হয় আসলে এত প্রফন্দিত ভাবে এক্সপ্লেন করার জন্য কিছুটা ডিফিকাল্ট হয় অনেক সময় সো কেউ যদি আবার পার্টিকুলার কোনো কুইজ যদি না বুঝেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনের মধ্যে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি পার্সোনালি আমাকে যদি নক করেন তাহলে পার্সোনালি সেটা আবার আপনাকে অ্যান্সার করে দেওয়া হবে তো ভালো থাকবেন সবাই আমরা আমাদের স্কেদাটা করা শুরু করে তাজকে স্কেদা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ নাম্বার পঁচিশ নাম্বার কাপিতলুর উপরে আমাদের আজকে স্কেদা করব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম তাজকে আমাদের প্রথম যে কুইস্টা সেটা হচ্ছে ইনকাজ দি ফ্রেনাতা দি ইমার্জেন্সা ইল কন্দু সেন্তে দে বে ইন সেডি রে অর্থাৎ যদি আমাদের ইমার্জেন্সি ভাবে যদি ব্রেক করতে হয় তাহলে একজন চালক রাপি দা অর্থাৎ তাড়াতাড়ি ভাবে রেত্র মার্চ অর্থাৎ ব্যাক গিয়ারে নিয়ে যাবে গাড়িকে ব্যাক গিয়ার দিবে গাড়ি গিয়ারকে যেটা যে পজিশনে ছিল সেটা থেকে ব্যাক গিয়ারে নিয়ে আসবে অর্থাৎ রেত্র মার্চ অর্থাৎ ব্যাক গিয়ারে নিয়ে আসবে ফালস হয় এটা অর্থাৎ আপনার ইমার্জেন্সি এক হিসাবে আপনি ব্রেক করতেছেন তখন আবার আপনি রাপি দামে রেত্র মার্চা দেওয়ার কোনো প্রশ্নই আসে না ফালস এটা সবাই বুঝতে পারতেছেন এখানে এক্সপ্লেন করার কিছু নাই Uh, er nei veicoli a motore due ruote non è necessario il periodico controllo del tensione. দেল কাতেনাদি ত্রাজমেসিয়নে পেরকে লা স্টেস্সা এ দোতাতদি তেন্দিতরে অত মাতিকর অর্থাৎ বেকলার দুয়ের অর্থাৎ মোটর গাড়ি যেগুলো দুই চাকার আছে সেগুলোর মধ্যে যে কাতেনা আছে আপনারা খেয়াল করবেন মোটর সাইকেলের মধ্যে যে কাতেনা বা চেইন যেটা থাকে সেই চেইনটার কথা বলা হচ্ছে এখানে নেসেসারিও প্রিয়দিক কন্ট্রোল অর্থাৎ মাঝে মধ্যে সেটাকে প্রিয়ডিকভাবে আহ কন্ট্রোল করতে হবে যে এটা যে কাতেনার যে টেনশনটা আছে যেটা যে হার্ডনেস বা যেটা সেটা যে কার্যকারিতা আছে সেটা ঠিক আছে কিনা এখানে বলা হচ্ছে নেই বেগ মতরে দুয়ে রথে নন এনেসেসারি অর্থাৎ দরকার নাই প্রিয় দিক কন্ট্রোল দরকার নাই দেল ট্যান্সিয়নে দেল কাতে না অর্থাৎ যে চেইনটা আছে যেটা আসলে যেটার মাধ্যমে মোটরসাইকেলটা চলে সেই চেইনটা আসলে ই করা কন্ট্রোল করার দরকার নাই পের কেলা স্টেসা দো তাতো কারণ সেটা অটোমেটিক ভাবেই কন্ট্রোল করা হয় অটো এমন একটা সিস্টেম লাগানো আছে যেটা ওর যে মধ্যে যে টেনশনটা আছে টানটা আছে ক্ষমতাটা আছে সেটা অটোমেটিক ভাবে কন্ট্রোল করা হয় ফলস অটোমেটিক কন্ট্রোল করলে কি ভাবে কি দরকার আমাদের পিরিয়ডিক চেক করার জন্য যেহেতু আমাদের পিরিয়ডিক চেক করার দরকার আছে যে সেটা লুব্রিফাইড আছে কিনা এবং সেটার কোথাও রত্তুরা আছে কিনা কোথাও ক্ষয় হচ্ছে কিনা আমাদের পিরিয়ডিক ভাবে মোটরসাইকেলের এই চেইনটা কাতে ট্রান্স প্রেসিয়ো যেটাকে বলা হয় সেটাকে periodicamente আমাদেরকে চেঞ্জ করতে হবে অটোমেটিক কোনো কন্ট্রোল এখানে হয় না ফলসও এটাও সি দেবে কন সি দেবে কন্ট্রোলারে periodicamente লা pressione ডি গনফিয়াজ দেল পিয়নুমাটিসি কম্প্রেসা কয়লা তেল রতা স্কর্তা অর্থাৎ আমাদেরকে কন্ট্রোল করতে হবে আমাদের যে পেনোমাতিসি অর্থাৎ টায়ারের যে প্রেসার আছে সেটাকে মাঝে মধ্যে আমাদের কন্ট্রোল করতে হবে আনকে কম্প্রেসা কয়লা তেল রতা স্কর্তা অর্থাৎ রতা স্কর্তা বলতে পাঁচ নাম্বার যে চাকাটা আছে অর্থাৎ আমাদের গাড়ির কোনো একটা চাকা যদি ফুটা হয় অথবা কোনো একটা চাকা যদি আমাদের কোনো কারণে সস্তি তৈরি অর্থাৎ পরিবর্তন করার দরকার হয় তাহলে গাড়ির মধ্যে যে এক্সট্রা যে চাকাটা আছে সেটাকে বলা হয় রতা স্কর্তা তো রতা স্কর্তা যেটা আছে সেইটার হাওয়া কিন্তু আমাদের সেটার যে বাতাসের যে পরিমাণ আছে সেটাও কিন্তু আমাদের চেক করতে হবে তা না হলে দেখা গেল যে আমি সবগুলো আমার যে চারটা লাগানো আছে সেই চারটা টায়ারই আমরা চেক করলাম আর পাঁচ নাম্বারটা চেক করলাম না ইন কাজ ইমার্জেন্সি ভাবে যদি আমার সেটাকে চেঞ্জ করে চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করতে যাইলে দেখলো সেটার মধ্যে হাওয়া নাই তো এটার কারণে আমাদেরকে যখন আমরা আমাদের নিজের যে চারটা লাগানো আছে টায়ার সেগুলো চেক করব অ্যাট দা সেম টাইম আমরা রতা স্কোয়ার অর্থাৎ এক্সট্রা যে চাকাটা আছে সেটার চাকার বাতাসের প্রেসারটা আমাদেরকে চেক করতে হবে সো সি দেবে

অর্থাৎ উপর থেকে নিচে আপনি যখন নামতেছেন রাপিদা বেন বিয়াজার বেনে বিয়াজারে তখন আমাদের বিয়াজটা বিয়াজটা অর্থাৎ আহ আমাদের গাড়ি চালানোটাকে আহ ভালোভাবে করার জন্য আমাদেরকে ফ্রেনো মানো যেটা আছে সেটা পার্সিয়াল মেনতে হালকা করে একটু ফ্রেনো মানো টাইনা তারপরে উপর থেকে নিচে নামতে হবে ফালসো এটা তো অসম্ভব জিনিস ফালসো এটা ফ্রেনো মানো আমাদের ইউজ করা যাবে না যখন আমরা দূরান্তে সার্কুলেশন আমরা যখন গাড়ি চালাবো তখন হ্যান্ড ব্রেক টানা যাবে না হ্যান্ড ব্রেক শুধুমাত্র ব্যবহার করব যখন আমরা গাড়ি পার্ক করে রাখবো ওকে তো এখানে আপনার যখন আমরা বলছি উপর থেকে নিচে নামবো তখন আস্তে করে আমরা ফ্রেনো manoটা একটু টাইনা রাখবো একটু ইনসারিরে করে রাখবো ফলস আমাদেরকে আমাদের সার্ভিস ব্রেক যেটা আছে যেটা আমরা পা ধারা কন্ট্রোল করি সেটাই ব্যবহার করতে হবে যখন উপর থেকে নিচে নামবো আমাদের উপর থেকে নিচে যদি নামি তখন সেখানে যদি আমাদের ট্রাফিক জ্যামের পরিমাণ বেশি থাকে তাহলে হচ্ছে আমাদের freno যাতে বেশি গরম না হয় সেই ক্ষেত্রে আমাদের জন্য কনসিলিও হচ্ছে আমরা ফাস্ট গিয়ারে উপর থেকে নিচে নামবো কিন্তু যদি নরমাল হয় তাহলে আমরা থার্ড সেকেন্ড গিয়ারে উপর থেকে নিচে নামবো সে ক্ষেত্রে আমাদের অত বেশি ব্রেক চাপতে হবে না তো আমাদের গেয়ার চেঞ্জ করে উপর থেকে নিচে নামা অথবা নিচের থেকে উপরে না উঠার ব্যাপারটা কন্ট্রোল করতে হবে হ্যান্ড ব্রেক সেখানে ইউজ করা যাবে না ফালস এটা আমাদেরকে আমাদের ব্রেকটা একটু চাপে দেখতে হবে ভেরোয়া ফেরমারছে কারণ আমরা যখন গাড়ি ধুবো গাড়ি ধোয়ার পর আলটিমেটলি গাড়ি ধোয়ার পর সেখানে কিছু পানি মেকানিজম ভিতরে ব্রেকের যে মেকানিজম আছে তার মধ্যে ঢুকে যাবে তো সেক্ষেত্রে ফাস্টে ফাস্ট হয়তো ব্রেকের ইফিসিয়েন্সিটা একটু কম থাকবে সো আমরা যখন লাভার্য শেষ করব তখন একটু গাড়িটার মধ্যে ব্রেকটা হালকা চাপা চাপা দেখে যে আমাদের ব্রেকটা তখন আস্তে আস্তে পানিগুলো সরে যাবে তখন সেটার এফিসিয়েন্সি আবার পূর্ণতার ফিরে আসবে তো আমরা যখন লাভার্য শেষ করব তখন একটু লাভার্যর পরে আমাদের জন্য একটু পুরো ব্রেকটা একটু টেস্ট করার জন্য আমাদেরকে ফ্রেনো দেলা পেদালা দেলা ফ্রেনো যেটা আছে সেটাকে একটু একটু চাপা তারপর আমাদেরকে একটু ব্রেক করে করে দেখতে হবে যে এফিসিয়েন্সিটা ঠিক আছে কিনা Eh, la precisione della stersata non è influenzata dalla cattiva condizione della sospensione e dell'amortizzazione. E ortadamma del, orta del breaker di precisione, ortadami Dandy che ha eh, handled by steering আমাদের চাকাও করেসপন্ডেন্টে ভাবে আমার টায়ারটা ওইদিকে অতটুকু চাকাটা ওইদিকে ঘুরতেছে কিনা এইটাকে বলা হয় প্রেসিজন অর্থাৎ আমি ডান দিকে আমার স্টিয়ারিং হুইল যতটুকু দশ ইঞ্চি যদি ডান দিকে আমার স্টিয়ারিং হুইল ঘুরাই আমার চাকাটাও দশ ইঞ্চি ঘুরতেছে কিনা এবং বাম দিকে যদি ঘুরে আমার চাকাটাও বাম দিকে ঘুরতেছে কিনা এটাকে বলা হয় প্রেসিসিয়নে দের লাইস সাতা এখানে বলা হচ্ছে নন এ ইনফ্লুয়েন্সা তাহাদাল কাতি বা কন্ডিশনে দের সাসপেনশনে ইরতরি জাতরে এটা ডিপেন্ড করে না আপনার কাতি বা কন্ডিশনে দিয়ে সসপেনশনে সসপেনশন এবং আমরতরি জাতুর উপরে স্টিয়ারিং হুইল এর নির্ভর করে না ফালসো আমাদের যদি এই সাসপেনশন অর্থাৎ যে স্প্রিংটা আছে গাড়ির স্প্রিং সিস্টেম যেটা আছে amortor jatore যেটা 스프링ের ভিতরে যেটা থাকে যেটা গাড়িকে স্মুথলি এবং গাড়িকের তেনুতা দেলা estrada রাস্তার মধ্যে গাড়ির ভারসাম্য ঠিক রাখার জন্য হেল্প করে সাসপেনশন ও এটা যদি আপনার গাড়ি কোন এক পাশে যদি রত হয় ভাঙা যদি হয় ওই দিকে গাড়ি কিন্তু ডাইবে থাকবে তো সেই ক্ষেত্রে আপনি যে দিকে গাড়ি ডাইবে থাকবে আপনার স্টিয়ারিং হুইল কিন্তু তার ওই দিকে কিন্তু আপনার আপনার তিরারে করার চেষ্টা করবো স্টিয়ারিং হুইল স্বভাব হয়ে যাবে তখন ওই দিকে ঘোরার জন্য আপনার যে দিক ডাইভ আছে ওই দিকে যে দিকে গাড়িটা কাইত হয়ে থাকবে ওই দিকে স্টিয়ারিং হুইল অল্টোমেটলি ওই দিকেই ঘুরে যাবে তো সেই ক্ষেত্রে এটা ডিপেন্ড করে না আপনার সাসপেনশন অথবা আমর্তের যার রত্ন রত্নের উপর প্রেসিশনে ডিপেন্ড করে না এটা ভুল সো এটা ফলস Il rivaltimento in curva del becolo è favorito da una raggio di curvatura dell'estrada ampio. Or, or braccate la case curva larga, orta rivaltimento in curva, rivaltimento cotardice ulteja, curva mote ulteja, del becolo è favorito da una raggio di curvatura dell'estrada ampio, orta drasta judi, one curva judi la, largo hoi, ampio cotardice largo, drast curva judi, largo hoi. রাইভেলতিমেন তিল কুরবা তেল বেই কোলো ফাবুরি তো দাওনার রাত যদি কুরবা অর্থাৎ আপনার কুরবার রাজ্য অর্থাৎ বেসার্ধ যদি বেশি হয় আম্পিও যদি হয় তাহলে আপনার গাড়ি উল্টে যাওয়ার প্রবণতা বেশি থাকে ফালস আপনার কুরবা যদি লার্গো আপনার কুরবার মধ্যে যদি তার বেসার্ধ যদি বেশি হয় তার মানে হচ্ছে কুরবাটা অনেক বড় রাস্তাটা আপনার সেক্ষেত্রে হয়তো আপনি বুঝবেনই না এখানে যে কুরবা আছে তো সেই ক্ষেত্রে আপনার কুরবা যদি আমাদের গাড়ি উল্টে যায় কেন কুরবার মধ্যে কারণ দেখা যায় যে আমি গাড়ি গতিতে বেশি আসতেছি কুরবার যে রাজ্যটা আছে বেসার্ধটা খুব খুব কম কোনটা খুব ছোট কোন অর্থাৎ কুরবাটা খুব স্ত্রেত তো সেই ক্ষেত্রে আমি যদি বেশি গতিতে যাই তা আমার চেন্ত্রিফুগা বলের কারণে কেন্দ্র অভিমুখী বলের কারণে আমার মূল তো আমি কুরবা থেকে বের হয়ে যাওয়ার প্রবলেমটা থাকে কিন্তু কুরবাটা যদি অনেক বেশি বড় হয় এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার কুরবা থেকে বের হয়ে যাওয়ার প্রবাবিলিটিটা কিন্তু কম তো সেক্ষেত্রে এটা ফালস যে আপনার রিবালতি মেন তো ইন কুরবা দেল বেই কলো এ ফাভরি তো দা উনার রাত যদি কুরবা তুরা দেল আম্পি অর্থাৎ রাত যদি কুরবা যদি বড় হয় তাহলে আপনার রিবালতি তো হবে অর্থাৎ গাড়ি উল্টে যাবে ফালস যদি আপনার রাত যদি কুরবা তুরা যদি ছোট হয় স্ত্রেত্ব যদি হয় তাহলে আপনার কুরবা আপনার রিদত্ত যদি হয় হ্যাঁ রাজ্য যদি রিদত্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার রিভালতিমেন্টের প্রবাবিলিটি বেশি আম্পিও হলে প্রবাবিলিটি কম आशा करे il climatizzatore del può essere il climatizzatore può essere utilemente impegnato anche nel periodo invernale per

ইল পারা অর্থাৎ পারা ব্রেজার মধ্যে যে আপান্নামেন্টো যেটা হয় আপান্নামেন্টোটাকে ভেলুশে এটা ক্লিয়ার করার জন্য আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করতে পারবো বেরো এটা ফরমেশনে কারণ দেখা যায় যে শীতের সময় গাড়ির ভিতরে টেম্পারেচার এবং বাইরের টেম্পারেচারের তারতম্যের কারণে সেখানে পান্নাম আপান্নামেন্টো সৃষ্টি হয় বাষ্পর মতো দেখা যায় গ্লাস ঘোলা হয়ে যায় সো আপনার গাড়ির গ্লাসটা যদি হালকা একটু ভিতরের পরিবেশটা যদি একটু কালদো করেন অথবা কালদো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই এটা এয়ার কন্ডিশনিং সিস্টেমটা যখন চালু করবেন তখন সেই আপানটা সেই বাষ্প সিস্টেমটা সিস্টেমটা ঘোলা সেটা ভাবটা চলে যাবে গ্লাস থেকে তো এই কারণে শীতের সময় যদি প্রয়োজন হয় আপনি এয়ার কন্ডিশনিংটা ব্যবহার করতে পারেন সেটাকে তাড়াতাড়ি রিমুভ করার জন্য গাড়ির গ্লাস থেকে কারণ আপনার গাড়ি যদি সামনে দিয়ে ঘোলা বা ঝাপসা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার গাড়ির সামনে দেখবেন না আলটিমেটলি কনসিকুয়েন্স আপনার অ্যাক্সিডেন্টের সমতা বেশি থাকে বেলুড়া ইল প্যারাপ্রেজ অর্থাৎ প্যারাপ্রেজার মধ্যে যেই আপারনামেন্ট যেটা হয় আপারনামেন্টটাকে ভ্যালুশে এটা ক্লিয়ার করার জন্য আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করতে পারবো ওয়্যারো এটা ফার্মাসিওয়ানে কারণ দেখা যায় যে শীতের সময় গাড়ির ভিতরে টেম্পারেচার এবং বাইরের টেম্পারেচারের তারতম্যের কারণে সেখানে পান আপারনামেন্ট সৃষ্টি হয় বাষ্পর মতো দেখা যায় গ্লাস ঘোলা হয়ে যায় সো আপনার গাড়ির গ্লাসটা যদি হালকা একটু ভিতরের পরিবেশটা যদি একটু কালদ করেন অথবা কালদ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই এটা এয়ার কন্ডিশনিং সিস্টেমটা যখন চালু করবেন তখন সেই সেইটা সেই বাষ্প সিস্টেমটা সিস্টেমটা ঘোলা ঘোলা সেটা ভাবটা চলে যাবে গ্লাস থেকে তো এই কারণে শীতের সময় যদি প্রয়োজন হয় আপনি এয়ার কন্ডিশনিংটা ব্যবহার করতে পারেন সেটাকে তাড়াতাড়ি রিমুভ করার জন্য গাড়ির থেকে কারণ আপনার গাড়ি যদি সামনে দিয়ে ঘোলা বা ঝাপসা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার গাড়ির সামনে দেখবেন না আলটিমেটলি কনসিকুয়েন্স আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে সো এটা

চাবি দিয়ে আপনাকে মোটর মোটরসাইকেলকে এর স্টার্ট এবং বন্ধ এটা করতে হবে না ফালস যেমন দি ইমার্জেন্সি কখনোই আপনার চাবির স্বস্তি তুই না ইন্টারে ইমার্জেন্সি হচ্ছে আপনার চাবি থাকবে আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে কখনো যদি আপনার ইঞ্জিন বন্ধ করার দরকার হয় তাহলে আপনি হাত যাতে হ্যান্ডেল থেকে না সরায় আপনি যাতে অটোমেটিক জাস্ট বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে পুলস আনতে চাইপে ইন্টারেক্টারটা চাইপে আপনি মোটর সাইকেলের ইঞ্জিনটা বন্ধ করতে পারেন এই জন্য যে ইন্টারেসন সিস্টেমটা আছে এটাকে বলা হয় ইন্টার ইমার্জেন্সা কারণ অনেক সময় দেখা যায় মোটরসাইকেল একটা দিশে যায় উপর থেকে নিচে নামতেছে অথবা নিচের থেকে

একজন চালকের জন্য অনেক ডিফিকাল্ট তার যদি কোনো কারণে মোটর বন্ধ করতে হয় তার ইঞ্জিন যদি বন্ধ করতে হয় তাহলে সে যখন নিচে থেকে উপরে উঠতেছে অথবা উপর থেকে নিচে নামতেছে তখন তার দুই হাতি হ্যান্ডেলের মধ্যে রাখা জরুরি তো সেই ক্ষেত্রে সে হ্যান্ডেল থেকে হাত সরায়ে যায় চাবি বন্ধ করাটা ডিফিকাল্ট সো সে যাতে হ্যান্ডেলের থেকে হাত না সরায়ে চাবি পর্যন্ত হাত না নিয়ে যাতে সে একটা জাস্ট একটা পুল সান্তি টিপের মাধ্যমে একটা সুইচ টিপেই যাতে ইঞ্জিনটা বন্ধ করতে পারে এই সিস্টেমটাই হচ্ছে ইন্টারাত্তর ইমার্জেন্সা তো এইটা কখনোই আপনার এবং ওইটা দিয়ে আপনি সবসময় ওইটাই ব্যবহার করবেন না যেহেতু বলা হচ্ছে শুধু ইমার্জেন্সি ক্ষেত্রেই ব্যবহার করবেন অন্য সময় সব সময় চাবি ঘুরাই আপনার মোটর সাইকেল চালাই ইঞ্জিন চালাইতে হবে চাবি ঘুরাই ইঞ্জিন বন্ধ করতে হবে এটা হলো সিস্টেম সো এটা আহ ফালসফের এটা নেইশনে না আসেন সোনাদাল

গ্লাস ধোয়ার যেই লাভা ক্রিস্টের ল অর্থাৎ গ্লাস ধোয়ার যেই লিকুইডটা আছে সেটা সব সময় প্রেজেন্টে আছে কিনা অর্থাৎ সেটা সব সময় মজুদ আছে কিনা সেটা দেখতে হবে বেয়ার ওয়েট অ্যাফারমেশনে সুই মত চিকলি এ নেসেসারিও ভেরিফিকারে পিরিয়ডিকামেন্টে ইল লেভেল দি অলিও

স্টিয়ারিং হুইল ঘুরানো আমাদের জন্য ফাঁসিলে হয়ে যাবে যদি আমাদের সার্বস্তের নষ্ট হয় ফালস আমাদের সার্বস্তের যদি নষ্ট হয় তাহলে অবশ্যই স্টিয়ারিং হুইল ঘুরানো সহজ হবে না আর দূর হবে কারণ তো আমাদের কাজে লাগে মুভের যাতে আমরা ফাঁসিলে করতে পারি সেই জন্য নষ্ট হলে যদি ফাঁসিলি তার হইতো তাহলে সবাই সহ নষ্টই রাখতো ভালো আর কেউ রাখতো না কারণ সার্বস্তের আমাদের কাজে লাগে হচ্ছে যাতে আমরা স্টিয়ারিং হুইলটা নর্মাল ভাবে ভালোভাবে ফাঁসিলে ভাবে যাতে ঘুরাইতে পারি এরপর হচ্ছে ইল কোফিসিয়েন্ট দি আদ্রেনসা বাস রেন্দ্রে পেরিকুলোজো লা ফ্রেনাতে ব্রুস্কে অর্থাৎ কোফিসিয়েন্স দি আদ্রেনসা বাস অর্থাৎ আদ্রেনসা বলতে কি বোঝায় টায়ারের সাথে রাস্তার পিচের সাথে যে ঘর্ষণ ঘর্ষণটাকে এই ঘর্ষণ বলটাকে বলা হয় আদ্রেনসা এবং ঘর্ষণ বলের যে সংখ্যাটা আমরা এক দুই তিন এরকম যে এত নিউটন বলে ঘর্ষণ হচ্ছে এটা যে এটা যে সংখ্যার মাধ্যমে বোঝা হয় বোঝানো যায় এটাকে বলা হয় কোফিসিয়েন্সা দি কোফিসিয়েন্ট দি আদ্রেনসা বাস অর্থাৎ আদ্রেনসা নরমাল কথা হলো আদ্রেনসা যদি কম হয় ঘর্ষণ যদি কম হয় রেন দে পেরিকুলোজো হলে ফ্রেনাতে ব্রুস কে আপনার যদি হঠাৎ ব্রেক করেন তাহলে আপনার জন্য পেরিকুলোজো হবে কিনা বের অফ এর যদি হঠাৎ ব্রেক করেন তাহলে গাড়ির চাকা স্কিড করবে যেহেতু রাস্তার মধ্যে ঘর্ষণ কম এবং আপনার সেই ক্ষেত্রে আপনার গাড়িকে কন্ট্রোল করা কষ্ট হয়ে যাবে

ইন বেইকলো সেই ক্ষেত্রে আমাদের আমাদের যে চাইল্ড লক যদি থাকে গাড়ির মধ্যে সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে তাহলে তারা আর গাড়ির দরজা ভিতর থেকে খুলতে পারবে না আমাদের সেটা ব্যবহার করা উচিত যখন বাম বিনুদেরকে নিব তখন দূরান্তে মুভেন্সিও যদি হঠাৎ করে বাম বিনুয়েরা দরজা খুলে ফেলায় তো সেই ক্ষেত্রে খুব একটা পেরিকুলার সিচুয়েশন সৃষ্টি হবে তো সেই ক্ষেত্রে আমাদের যখন আমরা কম বয়সে বা অপ্রাপ্তবয়স্ক ভিয়াজ্যাtoare আমাদের সাথে নিব যাত্রী আমাদের সাথে নিব pasajeros আমাদের সাথে ক্ষেত্রে আমাদেরকে চাইল্ড লক করে রাখতে পারলে ভালো হয় কোনস ইলি অ্যাভেইলেবলা হচ্ছে এখানে নে বেইকোলা মোটরা দুয়ে রোতে ই পসিবিলি স্পিয়েনেরে ইল মোটোরে anche tramite interruttore di emergenza posto একটু আগে যেটা আলোচনা করলাম যে বেইকোলা দুয়ে রথের মধ্যে একটা ইন্টারাকশন সুইচ থাকে যেটাকে যেটা ইউজ করে আমরা হাত না সরাই আমরা ইমার্জেন্সি দরকারে আমরা আমাদের ইঞ্জিন বন্ধ করতে পারবো এখানে লেখা আছে কোলা মতরা দুয়ের রথে এ পসিবি স্পেনের এল মতরে আনকে ত্রামেতে ইন্টারাক্টরে দি ইমার্জেন্সা পোস্ট সুলমান অব অর্থাৎ আমরা আমরা বন্ধ করতে পারবো স্পেনজেরে করতে পারবো মতরে আনকে ত্রামেতে ইন্টারাক্টর একটা ইন্টারাক্টরের মাধ্যমে বন্ধ করতে পারবো দি ইমার্জেন্সা পস্ত সুলমান অব অর্থাৎ যেটা আমাদের হ্যান্ডেলের মধ্যে থাকবে মানবীয় কথার অর্থ হচ্ছে হ্যান্ডেলের মধ্যে যেটা থাকে যে ইন্টারাক্টরটা বেরো এটা এ কনসিলিয়াবিলে সস্তি তুই রিলিপেনু মাতিসি dopo alcuni anni আন কেসে নন সোনো কনজুমাতে অর্থাৎ আমাদের জন্য কনসিলীয় হচ্ছে স্বস্তি তৈরি করা পেনুমাতে সি টায়ারগুলোকে সস্তি তৈরি করা আন সে নন সনো যেটা কনজুমো যদি নাও হয় তারপরে যদি নতুন চাকা তারপরে আপনি অনেক বছর ধরে গাড়িটা ব্যবহার করেন নাই তো সেই ক্ষেত্রে আমার জন্য কনসিল হচ্ছে টায়ারগুলোকে সস্তি তৈরি করা ভালো না বেরো কারণ অনেক বছর যেহেতু এটা একটা টায়ার একটা রাভারের জাতীয় জিনিস তো সেই ক্ষেত্রে অনেক বছর যদি ব্যবহার না করে তাহলে সেই যার যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা যে দূরেচ্ছা বা ক্ষমতা যেটা থাকে সেটা নষ্ট হয়ে যায় আলটিমেটলি এমনি নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে অনেক বছর যদি

কোন এন্ট্রাম্বি মানে দুই হাত দিয়ে সত্তলা রাতছে নিচের দিক থেকে দুই হাতে দিয়ে ধরব অর্থাৎ বলা হচ্ছে আমরা যদি এখানে একটা স্টিয়ারিং হুইল আকার চেষ্টা করি ধরলাম এটা একটা স্টিয়ারিং হুইল জানি না যে একটা ডিজাইন দিয়ে দিই তা আমাদের হাতটা রাখতে হবে স্টিয়ারিং হুইলের এইখানে দুই হাতে এখানে একটা হাত এখানে একটা হাত দিয়ে স্টিয়ারিং হুইল ধরতে হবে নিচের দিকে ফালসো আমাদের স্টিয়ারিং হুইল ধরা নিয়ম হচ্ছে নবএন দিশি যদি আমরা ঘড়ির কাটার মতন যদি ভাবি একটা এটা হচ্ছে ঘড়ির কাটায় বারোটা এটা হচ্ছে এখানে হচ্ছে সরি বারোটা এখানে তেরোটা বাজে দিছি আমি বারোটা এখানে এক দুই এখানে হচ্ছে তিনটা বাজে এখানে নয়টা বাজে এখানে তাহলে আমাদের ঘড়ির কাটা যে সেকেন্ডের যে কাঁটাটা থাকে ঘন্টার কাটায় যদি হয় একটা হাত থাকবে এইখানে নয়টা একটা হাত এইখানে এবং একটা হাত এইখানে থাকবে আমাদের যখন স্টিয়ারিং হুইল ধরবো একটা হাত এইখানে থাকবে তাহলে হাতের পজিশনটা ইতালিয়ান ভাষা ইতালিয়ান যেটা বলা হয় নবে কুইন দেশি পজিশন অর্থাৎ সোয়া নয়টা এই পজিশন আমাদের হাতটা রাখতে হবে একটা হাত নয়ের কাছে একটা হাত পনেরোর যে কাটাটা আছে ত্রে নবে কুইন দেশি পনেরো নয়টা বাজে পনেরো মিনিট এই পজিশনে আমাদের হাতটা রাখতে হবে নবে কুইন দিচ্ছি পজিশনে আমাদের হাতে গাড়ি স্টিয়ারিং হুইলের নিচে রাখা যাবে না নবে কুইন দিচ্ছি পজিশনে রাখলে আমরা ঠিকভাবে গাড়ির বলান্তেটা স্টিয়ারিং হুইলটা আমরা কন্ট্রোল করতে পারবো এবং আমাদের মান ইং ক্রোশারও হয়ে যাবে না এইভাবে যখন আমরা ঘুরাবো তখন ইং হয়ে যাবে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে নবে কুইন দিচ্ছি পজিশনে রাখতে হবে হাতটা এই পজিশনে নিচের দিকে না আশা করি এটা বুঝতে পারছেন সবাই লিমিততা মেনতে আত উনা প্রিয়দিতার মিনা তো প্রিয় দেলানো অর্থাৎ পেনুমাতিসি ইন বেরালে কিও দাতি যেগুলো আছে পেনুমাতিসি বলতে এটা আর কি বুঝি আমরা ইন বেরালে অর্থাৎ শীতকালে যে চাকা কেউ দাতি চাকার মধ্যে অর্থাৎ পেরেকের মতো লাগানো থাকে যেটার মধ্যে গ্রিপ করে করতে সাহায্য করে তুষার যুক্ত অথবা যুক্ত চাকাতে এটাকে বলা এটা কে দাঁতি নালে এগুলো সাধারণত এগুলা লিমিটটা মেনতে ইউজ করতে পারবেন আপনি সারা বছর না হ্যাঁ বছরের কিছু প্রেডিটারমিনেটেড টেম্পাস আগে থেকে নির্ধারণ করা ওই সময়টা আপনি ইউজ করতে পারবেন প্রেমিতিশ ইনভারনালে যে ইকিও যেগুলো আছে কারণ আছে অন্য সব সময় ইউজ করেন হয়তো রাস্তার জন্য অন্তত ইন দেন এটা হবে কোনো রাস্তায় হয়তো সমস্যা হবে এই কারণে সব সময় সবসময় ব্যবহার করা যাবে না নির্দিষ্ট একটা বছরের একটা নির্দিষ্ট সময় আছে ব্যবহার করা যাবে সেটা হচ্ছে আলমেন্টে 15 নভেম্বর থেকে 15 মার্চ পর্যন্ত সেটা কার্যকর সো এটার বাইরে ব্যবহার করা যাবে না তো এটার মধ্যে লেখা আছে লিফেরুমাতিশি কিওদতি

তো বলতেছে রিবালতিমেন্তো ইন কুরবা দেল বেইকলো অর্থাৎ রিবালতিমেন্তো যদি হয় কুরবার মধ্যে দেল বেইকলো এ ফাভোরিতো দা উনা রিদত্তো ডিসটানসা ফা রোতে দেল স্টেসো আসে এখানে ব্র্যাকেটে লেখা আছে কারের জাতা স্ট্রেটটা অর্থাৎ কারের জাতা যদি স্ট্রেটতো হয় ক্ষেত্রে কারের জাতা বলতে আপনার রাস্তার যে মধ্যে স্ত্রাদার যে কারের জাতা সেটাকে বোঝাচ্ছে না কারের জাতার আরেকটা কারের যাতা বলা হয় একটা গাড়ি আপনি ধরেন সাপোজ এটা একটা ট্রায়ার সরি আমি একটু সুন্দর করে আকার চেষ্টা করি একটা গাড়ি যদি এরকম হয় একটা টায়ার এটা যদি একটা টায়ার হয় একই আসের এর মধ্যে আরেকটা টায়ার লাগানো যদি হয় একটা আসের এর মধ্যে তো এই টায়ারের প্রান্ততে মেটা দেল প্রান্তোটে মাসখান থেকে এক মাসখান থেকে আরেক মাসখান পর্যন্ত ডে অর্থাৎ একটা টায়ারের মাঝখান মেতা দিল্লা প্রন্ত তেররা বলা হয় এটাকে বইয়ের ভাষায় মেতা দিল্লা প্রন্ত তেররা তো একটা টায়ারের মাঝখান অর্থাৎ টায়ারের মাঝখান থেকে আর একটা এক পাশে টায়ারের মাঝখান পর্যন্ত যে ডিস্টেন্স এইটাকে বলা হয় একটা গাড়ির কারের যাতা এটা গাড়ি যতটুকু জায়গা দখল করে রাস্তার মধ্যে এটা হচ্ছে একটা গাড়ির একটা ভেহিকল কারের যাতা এটা এখানে বলা হচ্ছে ইল রিবাল্টিমেন্ট ইন কুরবা রিবাটিমেন্ট হচ্ছে কুরবার মধ্যে উল্টে যাওয়ার যে প্রবণতা দে ভেইকলো এ ফাবোরিতো দা উনা রিদট্টো ফ্রা রথে রিদট্টো মানে হচ্ছে কম ডিসটেন্স ফ্রা রথে দেলে stesso asse যদি একই অক্ষের মধ্যে দুইটা চাকার যদি ডিসটেন্স কম হয় রিদট্টো ডিস্টানজা sullo stesso asse এই কথাটার অর্থ হচ্ছে কারের যাতায় স্থিততা সেই ক্ষেত্রে আপনারা যদি দুইটা চাকার মধ্যে যদি ডিসটেন্স যদি কম হয় তাহলে কুরবার মধ্যে যখন মোড় ঘুরবে তখন গাড়িটা উল্টে যাওয়ার প্রবণতা বেশি থাকে কারণ কি যদি একটা গাড়ির দুইটা চাকা যদি ডিসটেন্স যদি বেশি হয় তার মানে গাড়িটার তেনও দেলা স্রাদা গাড়িটার রাস্তার মধ্যে তার যে ভারসাম্য সেটা বেশি থাকবে স্বভাবতই যদি রাস্তা গাড়িটার দুইটা আসছে চাকার যদি ডিসটেন্স খুবই কম হয় এবং গাড়িটা যদি উঁচা হয় অনেক উঁচা যদি হয় তাহলে কুরবার মধ্যে চলে তেন দে সেটা এরকম ই ই করবে ডানে বামে বেশি দোল খাবে গাড়িটা চ্যাপটা হলে যতটুকু কম দোল খাবে যদি গাড়িটা বেশি শ্রেদ্ধ হয় তাহলে কিন্তু বেশি দোল খাবে তাহলে হৃদত্ত দিস্ত যদি হয় দুইটা চাকার মধ্যে এবং কারের যাতায়াত যেটাকে কারের যাতায়াত কারের যাতায়া স্ত্রেদ্ধতা বলা হয় সেটা যদি কম হয় তাহলে করবার মধ্যে রিবাল্টিমেন্টের প্রবলিটি বেশি আশা করি বুঝতে পারছেন এটা সো এটা ব্যয়র এরপর হচ্ছে এ বিএস আজি সে আনকে কোয়ান্দো লিপেনুমাতিসি সোনো উজাতে অর্থাৎ পেনুমাতিসি অর্থাৎ টায়ার যদি ইউজড হয় তারপরও পেনুমাত এবিএস সিস্টেম আন্টি ব্লকিং সিস্টেম যে ব্রেকিং সিস্টেম ব্রেক যখন করে এবিএস হচ্ছে একটা ব্রেকিং সিস্টেম যেটা আপনার চাকাকে ব্লক হয়ে যাওয়া থেকে বাঁচায় তো এখানে বলা হচ্ছে এবিএস আজি সে আনকে কোয়ান্দো লিপেনুমাতিসি সোনো উজাতে যদি পেনুমাতিসি বা টায়ার যদি ইউজড হয় তারপরও এবিএস কার্যকর থাকে বেরো এটা ফেরমাসিয়নে কারণ এবিএস এর সাথে এবিএস এর একটা ব্রেকিং সিস্টেম তার সাথে আপনার টায়ারের ক্ষয় হওয়া সম্ভব সম্পর্ক নাই কোনো কারণ এবিএস যেহেতু একটা একটা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল সিস্টেম যেটা আপনার আপনি যখন ব্রেক চাপ দিবেন তখন সেটা কার্যকর হবে সেটা আপনার চাকাকে ব্লক হওয়া থেকে রক্ষা করবে টাকা যদি বেশি ইউজ হয় সেক্ষেত্রে বেশি ডিস্টেন্সটা হয়তো ডিস্টেন্স যেটা ডিস্টেন্স যেটা আছে ফ্রেনা তুরা যেটা আছে সেটা হয়তো বেশি লাগবে টাকা ইউজ হয় এবিএস এর সাথে পেনু মাতিসি ক্ষয় হওয়ার কোনো সম্পর্ক নাই তো এটা হচ্ছে এবিএস আজিসে আনকে যদি চাকা যদি ক্ষয় ক্ষয়প্রাপ্ত হয় তারপরও সেটা কার্য তার কাজ যেটা আছে সেটা সে করবেই তো এটা বেরফের Fuori dei centri abitati il veicolo possono circolare anche senza silenzatore. পালস এটা যা বুঝতে পারতেছে আপনি স্যালেন্সার হচ্ছে গাড়ি একটা গাড়ির ইম্পে আন্ত দিয়ে গাড়ি অর্থাৎ গাড়ির যেখান থেকে ধোঁয়া নিঃসরণ হয় ধোঁয়া নিঃসরণ হয় যেখানে দিয়ে সেখানে যে সাইলেন্সর লাগানো থাকে যেটাকে আমরা নর্মালতে মার্মিত্তা বলে জানি মার্মিত্তা মার্মিতা কাতা লিটিকা এটা বলে জানি তো সাইলেন্সর এখানে বলা হচ্ছে ফোর ই চ্যান্ত্র আবিতা আপনি চান্ত্র আবিত্তার বাহিরে যখন গাড়ি চালাবেন তখন বেকল পসন ও চিরকোলা রানকে সেন্সা সেলেন্সার ধরে গাড়ি ইচ্ছা করলে Silencer, sarà tutte per il falso. Chi va a fare, c'è un silencer, kulbene, ballaga, ben boh, caos. In caso di lesione o rottura del vetro anteriore del veicolo, bisogna repararlo con del nastro adesivo. ট্রান্সপারেন্টে অর্থাৎ যদি আপনার গাড়ির সামনে আন্তরিয়রে বলতে সামনে সামনের গ্লাস পারা যদি ভাঙে যায় তাহলে আপনি সেটাকে না লেসিয়নে যদি হয় ভাঙে যদি যায় তুরা যদি হয় লেসিয়নে রত্তুরা ভাঙা এটাকে বলা হচ্ছে ফাইটা ভাঙা যাওয়া যদি হয় তাহলে আপনি কি করবেন রিপেয়ারারে করবেন নাস্ত্র আদেসি অর্থাৎ আপনি স্কচ দিয়ে সেটাকে ট্রান্সপারেন্ট স্কচ দিয়ে সেটাকে আপনি ঠিক করবেন ফালস সস্তি তৈরি করতে হবে এই ধরনের ভাঙা গ্লাস নিয়ে চালানো যাবে না

অর্থাৎ গাড়িটা তখন রিভাল তীরে হইতে পারে উল্টে যেতে পারে বেরো এটা ফের মানে আমরা কুরবার মধ্যে যদি মনে করেন অনেক গতিতে কুরবাটা যদি এরকম বাঁকা হয় আমি যদি গাড়িটা যদি অনেক গতিতে যদি এদিক থেকে নিয়ে আসি তাহলে মূল তো প্রবলেম আমার গতি কারণে আমি ব্রেক করে গাড়ির স্টিয়ারিং হুইল ঘুরে শেষ করতে পারবো না এবং গতি বেশির কারণে একটা কেন্দ্রমুখী বল আমাকে কুরবা থেকে বাহিরে ফালাই দিতে বাইরে ধাক্কা দিয়ে ফালাই দিতে পারে সো আমরা যদি অধিক গতিতে যদি কুরবা পাস হই তাহলে সেক্ষেত্রে আমাদের গাড়ি Il rivaltimento vero, è affermazione. E poi c'è cioè, nel veicolo a motore due ruote, cioè due chakar motor gari. Interruttore. Interruttore di emergenza permette lo espargimento del uh, esperimento. Scusa. C'è un এরপর আছে নেই বেই কলো আমতরে আর দুয়ে রাউতে ইন্টারাক্টরে দি ইমার্জেন্সা পারমেতে লো স্পেনিমেন্টো দেল মোটরে সেনসা স্টাকারে লে মানি দাল মানোব্রিও অর্থাৎ বেই কলো মটরে দুয়ে রাউতে যদি হয় দুই চাকার মোটর গাড়ি যেগুলো আছে সেগুলার আর ইন্টারাক্টরে ইমার্জেন্সা যেটা আছে একটা পুল সামনে থাকে হ্যান্ডেলের সাথে লাল রঙের যে পুলচান্তাটাকে বলা হয় ইন্টারোত্তরে ইমারজেন্সা সেই ইন্টারোত্তর ইমার্জেন্সা যদি আপনি যদি কোনো কারণে আপনার মোটর স্পেন্ট করার প্রয়োজন হয় তাহলে আপনি হাফ ওইখান থেকে হ্যান্ডেল থেকে ব্রেক থেকে হাত না সরাই আপনি জাস্ট পুল সানতে তা হাতের মাধ্যমে চাপ দিয়ে আপনি মোটরটাকে বন্ধ করতে পারবেন এটাকে বলা হয় স্পেনিমেন তো এখানে লেখা আছে নেল বেইকোলা মোটরে দুয়ে রতে ইন্টারতরে দি ইমার্জেন্সা যেটা ইন্টারতরে আছে এইটা পের মেতেরে করে লোয়ে স্পেনিমেন্ট অর্থাৎ বন্ধ করার জন্য দেল মোটরে সেনসা স্টাক করলা দাল মানোবরা আমরা হ্যান্ডেল থেকে হাত না সরাই আপনার গাড়ির মোটরটাকে দুই চাকার গাড়ির মোটরটাকে বন্ধ করতে সাহায্য করে বেরো এটা কেমন

জন্য টেলিফোন চেঞ্জ আয়োজলারে দেলবে অবশ্যই বিয়া তাতে সরাসরি ব্যবহার করাটা বিয়া তাত যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে বি বা বসে হ্যান্ডস ফ্রি যেটা এবং আপনার যে ই আছে হেডফোন আছে হেডফোন ব্যবহার করতে হবে সেনসা কোয়েস তো আপনি ব্যবহার করতে পারবেন না ভেরো এটা ফরমেশন এটাও ভেরো ইল সোব্রাকারিকো দেল ভেহিকুলো পুই কম্পোর্তারে লা

আমর উপরে যেটা লাগানো থাকে যেটা গাড়ির কমফোর্টকে বজায় রাখে গাড়ির তেনুতাদা কে বজায় রাখে তো সবটা যদি হয় তাহলে সম্ভবত স্প্রিংটা তেন দে দেশ

AVS impedisce durante la frenata di modificare la traiettoria del veicolo. AVS è un anti-blocking system, un braking system. ইমপেদিসে দুরান্তে লা ফ্রেনাতা ইমপেদিসে করে অর্থাৎ বাধা দেয় যখন আমরা ব্রেক করি দুরান্তে লা ফ্রেনাতা লা মডিফিকার লে ত্রায়ত্তরে দেল ভেহিকুলো ফালসো এবিএস আসলে ইনভেন্টি করা হয়েছে যাতে আমরা যখন আমরা ইমার্জেন্সি ভাবে ব্রেক করার দরকার হয় যে মেনতে আমরা ব্রেক করতেছি তখন যাতে আমরা আমাদের ত্রায়ত্তরিটাও ইচ্ছা করলে মডিফিকারে করতে পারি এটা কেন বোঝানো হচ্ছে যেমন আপনার গাড়ি আপনার সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন আপনি একটা গাড়ি চালাচ্ছেন এখানে আপনার সামনের গাড়িটা থামছে এই উক্ত কাজতে আপনাকে থামতে হবে তা আপনার গতি অনেক বেশি আপনি থামতে চাচ্ছেন তা আপনার যদি অ্যান্টি ব্লকিং সিস্টেম বা এবিএস না থাকে তাহলে আপনি যখন থামলেন অনেক জোরে ব্রেক ব্রেক করার পর আপনার রওতা ব্লক হয়ে যাবে ব্লক করলে কি হবে আপনার চাকা ব্লক হয়ে যাবে আপনার গাড়ি স্কিড করা শুরু করবে অর্থাৎ পিচ চলে যাওয়া শুরু করবে তো উক্ত ক্ষেত্রে আপনি যেহেতু চাকা ব্লক হয়ে গেছে তা আপনি ইচ্ছা করলে স্টিয়ারিং হুইল ঘুরে আপনার চাকাটাকে ঠিক করতে পারবেন না আপনি যায় অবভিয়াসলি যদি ডিসটেন্স ডিস্টেন্সি করে সেখানে কম থাকে তাহলে আপনি যায় এর সাথে তাম্পনামে তো হবেই কিন্তু এভিএস থাকলে একটা সুবিধা কি এভিএস থাকলে এক হলো চাকা ব্লকিং হয় না যেহেতু ব্লকিং হয় না আপনি ইচ্ছা করলে আপনি স্টিয়ারিং হুইলটা ঘুরায় আপনি আপনার গাড়িটাকে এদিক সেদিক আপনি নিতে পারেন এবং আপনার কিন্তু এখানে অ্যান্টি ব্লকিং সিস্টেমের কারণে আরেকটা যেটা সুবিধা সেটা হল যদি ফ্রেনা তুরাটা অনেক কমে যায়

গাড়ির 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 মানে স্ট্রাকচারের সাথে সাথে রওতা এবং স্ট্রাকচারের সাথে একটা কানেকশন সৃষ্টি করে এট দা সেম টাইম তার ভিতরে একটা আমর তরি কেন বলা হয় তার ভিতরে একটা সিস্টেম থাকে যেটার ভিতরে স্প্রিং সিস্টেম থাকে তেল থাকে যেই তেলটা আপনাকে উপরে নিচে গাড়িটাকে স্মুথলি উঠানামা করতে সাহায্য করে তার উপরে থাকে সসপেনশনের যে স্প্রিংটা সেটা তার উপরে থাকে আমর্তরিজাতর উপরে থাকে তাহলে এখানে লেখা আছে লামর্তরিজাতরে সেরবে কি কারণে ব্যবহার করা হয় ট্রায়াল আলত্র অন্য যা যে কৃষির কৃষির সাথে সাথে গারান্তির তেনুতা স্ত্রাদা যদি আমর যাতে না থাকতো তাহলে আমাদের গাড়ি অনেক বেশি রিজিদ হয়ে যেত আমরা যদি ব্রেক করতাম গাড়ি ব্রেক করলে গাড়ি উল্টে যাইত তো এই কারণে আমর যাতে আমাদের তেনুতা দেওয়া জন্য দরকার অর্থাৎ রাস্তার মধ্যে আমাদের যে অবস্থান আমাদের যে ভারসাম্য বজায় রাখা গাড়ির ব্রেকিং এর সময় ব্রুজকে ফ্রেনাতার সময় অথবা ব্রুজকে আচ্ছালার সময় যে ইটার দরকার আমাদের যেটা দরকার সেটা গারান তীরে করে আমর তিরে যা তোরে বেরো এটা ফেরমাচ্ছি কান্দ ইলবেই কোলো পের করের উনা কুর যখন একটা গাড়ি একটা কুরবার মধ্যে দিয়ে যায় লাবেলুসিটা আছে সি বা পই

কোয়েফিসিয়েন্স অফ দি আদ্রেন্স অফ বাসো অর্থাৎ আমাদের আদ্রেন্স যদি বাসো যদি হয় আদ্রেন্স বলতে টায়ারের সাথে চাকার পেনুমাতিসের সাথে যেই ঘর্ষণ সেটা হচ্ছে আমাদের আদ্রেন্স বলা হয় সেটাকে টায়ারের সাথে আপনার রাস্তার পিচের যেই ঘর্ষণ এটাকে বলা হয় আদ্রেন্স টায়ারের সাথে টায়ার মানে পেনুমাতিসি

রাস্তা যদি পিচ্ছিল হয় তাহলে আপনি কুরবার মধ্যে স্লিপ করবেন না ফালস আদ্র যদি বাস হয় তাহলে আপনি কুরবার মধ্যে স্লিপ কাটবেন আদ্র অ্যান্সার ঘর্ষণ যদি কম হয় তাহলে কুরবার মধ্যে আপনি স্লিপ কাটবেন গাড়ির চাকা স্লিপ করবে এটাই স্বাভাবিক এখানে ঠিক তার উল্টা বলা হচ্ছে আদরেন্সা অ্যান্সার কোয়েফিশিয়েন্ট আদ্র অ্যান্সার বাস রিদুইশে স্লিপ তা মেইনটেইন করবা ফালস লা ফর সাদ রেন্তে অমন্তা শেষ এ কপেরতো দা ফাঙ্গ অর্থাৎ ফর সাদ রেন্তা অর্থাৎ আদ্রেনসা যেটাকে বলা হয় একটু আগে যেটা বললাম আর্দ্রেনসা হচ্ছে টায়ারের সাথে রাস্তার পিচের সাথে যে ঘর্ষণ ঘর্ষণটাকে বলা হয় আর্দ্র ঘর্ষণ আমরা জানি ঘর্ষণ যত বেশি হবে টায়ারের সাথে রাস্তার সাথে ঘর্ষণ যত বেশি হবে গাড়ি তেনুদা দেল্লাদা গাড়ির গতি তত বেশি থাকবে গাড়ি স্লিপ করবে না স্কিড করবে না তো এটা বেশি থাকবে এখানে বলা হচ্ছে ফর সাদ রেন্সা আর্দ্রেন্থে অর্থাৎ ঘর্ষণ ফর সাদ রেন্থে ঘর্ষণ আউমন্তা সেস ফালতো অর্থাৎ রাস্তার পিচ ফালতু মানে হচ্ছে পিচ এ কপের তো দা ফাঙ্গ যদি রাস্তার পিচ যদি মাটি ধারা কাদা ধারা যদি ঢাকা থাকে তাহলে আদ্রেনসা বেশি হয় ফালতো কাদা পিচ্ছিল জিনিস সব ফাঙ্গ দিয়ে অর্থাৎ কাদা ধারা যদি ঢাকা হয় তাহলে স্কিড করবে পিচ্ছিল হবে কমে কমে নেবে নেবির মতো বরফের মতো ফালস এটা কম ফ্রেনি ইস্কুলি ব্রাতি সি ম্যানিফেস্তা ইন জেনেরে উনা সুরিসকালদামেন্ত দেল লিকুইড ও রাফরে জানতে দেল মতোরে অর্থাৎ ফ্রেনি যদি আপনার ইস্কুলি ব্রাতি হয় অর্থাৎ ইস্কুলি ব্রাত বলতে কি বুঝা হয় অবিন্যস্ত আপনার একটা গাড়ির গাড়িতে যে ব্রেকিং সিস্টেম থাকে গাড়ির চাকার মধ্যে যেটা গাড়িকে ব্রেক করে এখন সেটা স্কুলি ব্রাত হচ্ছে কোন একটা চাকা ভালো ব্রেক হচ্ছে কোন একটা চাকা কম ব্রেক হচ্ছে অথবা দুইটা চাকায় ব্রেক হচ্ছে না যেই আপনার পাস্তিকা যেগুলো আছে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে হ্যাঁ ভালোভাবে ব্রেকিং হচ্ছে না এখানে বলা হচ্ছে স্কুলি ব্রাত যদি হয় সি ম্যানিফেস্ট হ্যাঁ অর্থাৎ ব্রেকিং সিস্টেম যদি ঠিক না হয় তাহলে নর্মালভাবে ভাবে

রাস্তার মধ্যে গাড়ি যে ভারসাম্য সেটা এটার যে আমর জাতরে যে মসৃণতা আছে আরামদায়কতা আছে এটা ইচ্ছা করলে একজন চালক কন্ট্রোল করতে পারবে ফালস এটা হচ্ছে একটা পুরাই একটা সিস্টেম যেটাকে আসলে কম বেশি করা যাবে যদি স্কারে কি হয় তাহলে সস্তি তৈরি করতে হবে এটাকে চেঞ্জ করা যাবে না সো এটা ফালস দি আদ্রেনসা বাস সো লো স্লিথ্তা মেন তুইন কুরবা অর্থাৎ এফিশিয়েন্সা যদি কম এফিশিয়েন্সি যদি আর্দ্রেন্সা বাস অর্থাৎ রাস্তার মধ্যে রাস্তা এবং টায়ারের সংস্পর্শে যে ঘর্ষণ হয় ঘর্ষণটা যদি বাস হয় ফা বরিশ হল স্লিথ্ মেন তার কারণে আপনি কুরবা থেকে বের হয়ে যাওয়ার পর ট্রেনডেন্সি হতে পারে বা সে সেটা আপনাকে কুরবা থেকে মধ্যে যখন যাবেন অনেক গতিতে সেটা আপনার গাড়িকে স্লিপ করবে বেরো এটা ফেরমাসিয়নে আমরা জানি আমরা যদি আদ্রেনসা যদি বাস হয় রাস্তা যদি তেল তেলে হয় তৈল যদি হয় তাহলে আপনার গাড়ি স্লিপ করার প্রবণতা বেশি থাকে কুরবার মধ্যে বেরো এটা এর পরে যেটা ফেরমাসিয়নে ইল রিভাল টিমেন্ট ইন কুরবা দেল বেহিকলো এ ফাভোরিতো দা উনা রাত যদি কুরবা তুরা দেল লা স্ট্রাদা পিকোলা অর্থাৎ কুরবা স্ট্রেটটা এখানে বলা হচ্ছে অর্থাৎ কুরবাটা অনেক বেশি বাঁকা এটার কথা বলা হচ্ছে স্থিত্রেত্ব কথাটার অর্থ হচ্ছে কুরবার ক্ষেত্রে মনে করবেন অনেক বেশি বাঁকা কুরবাকে কুরবা স্থিত্রেত্ব বলা হয় এন্ড অলসো রিভাল্টিমেন্ট ইন কুরবা কুরবার মধ্যে উল্টে যাওয়া দেল বেইকোলো ফাবোরিতো কারণ হচ্ছে উনা রাজ দেল কুরবাতুরা দেলা estrada পিকোলা অর্থাৎ রাস্তা যদি পিকলো হয় অর্থাৎ কুরবা যদি অনেক বেশি স্থিত্রেত্ব হয় তাহলে গাড়ি রিভাল্টিরে হইতে পারে বেয়ারো এটা Il, il freno di stazionamento deve essere utilizzato per bloccare il veicolo in sosta. অ পের শীত আৎসিয়নে অর্থাৎ ফ্রেন দে স্তাদসিয়ন তো যেটা আছে অর্থাৎ হ্যান্ড ব্রেক ফ্রেন মান যেটাকে বলা হয় সেটা আমরা ইউজার করব হয়েছে পের ব্রোকারেল বেকল ইন সস্তা আমরা যখন সস্তাতে যখন গাড়ি যখন আমরা আহ সস্তা বা পার্কিং যখন করব। তখন আমরা হ্যান্ড ব্রেক ব্যবহার করবো এবং শীত আৎসিয়নে দি ইমার্জেন্সি ইমার্জেন্সি ভাবে কখনো যদি আমরা রাস্তার মধ্যে থামতে হয় থামার সময় আমি গাড়ি থেকে নামার আগে গাড়িকে অবশ্যই হ্যান্ডব্রেক টাইমে Taino e gara che blocco assicura le assicurare. Quelle tarpore in ambo. davvero, fermazione. La corretta pressione di gonfiaggio del pneumatici dipende dal carico del veicolo. ও দেল নুমের দেল পাসাজেরি ট্রান্সপোর্টাতে অর্থাৎ পেনুমাতিশির মধ্যে টায়ারের মধ্যে কতটুকু গম ফেয়ার যাবে বা কতটুকু ফুলাইতে হবে কতটুকু হাওয়া দিতে হবে কতটুকু বাতাস দিতে হবে এটা ডিপেন্ড করে হচ্ছে কারিকো দেল ভেহিকল গাড়ির মধ্যে কতটুকু কারিকো আছে এবং নুমের দেল পাসাজেরি ট্রান্সপোর্টাতে কতজন মানুষ গাড়িতে নেওয়া যাচ্ছে সেটা আপনার গাড়ির যে ম্যানুয়াল আছে ম্যানুয়ালের মধ্যে লেখা থাকবে আপনার কত বাররা হাওয়া দিতে হবে যাতে পিয়ানো কারিক হয় হ্যাঁ এটা লেখা থাকবে যে অনুযায়ী লেখা থাকবে ওই অনুযায়ী আমাদেরকে বাতাস দিতে হবে যে পরিমাণে কারিকও করব। সেই পরিমাণে আপনার বাতাস দিতে হবে গাড়ির মধ্যে ব্যরোটা ফেরমাস অনেক সুনা মতো চিক লপ এর লয়মেন শীত আছেন ওর দিনা

অর্থাৎ আপনার আমরতরি জাতরে যেটা আছে অনেকবার বুঝেছে আমরতরি জাতরে আর বুঝাবো না সেটা হচ্ছে আমরতরি জাতরে যেটা আছে সেটা স্কারিকি যদি হয় অর্থাৎ সেটা যদি ঠিকভাবে এফিশিয়েন্ট না হয় এটার কারণে আপনার মোটরের ফসেন তো মালে হবে ফালস মোটরের সাথে আমরি জাতরের কোন সম্পর্ক নাই যদি আমরতি স্কারি কি হয় তাহলে আপনার তেনুতা দেলা স্ত্রাদা বিঘ্নিত হবে আপনার আমরতি যদি স্কারি কি হলে আপনার স্টিয়ারিং হুইলের প্রেসিজনে প্রবলেম হবে আমরতি যদি স্কারি কি হলে আপনার বাতি স্ত্রাদা ডিফারেন্ট ভাবে ক্ষয় হবে সেটা একটা প্রবলেম আছে আমরতি জাতের সাথে ইঞ্জিনের সাথে কোনো সম্পর্ক নাই ইম্পিয়ান্তো দি স্কারিকো আলো স্পক স্কোপো দি রিডুইরে ইনকুইনামেন্তো আটমোস্ফেরিকো কজাতো দি স্কারিকো দেল ভেহিকুলো অর্থাৎ ইম্পিয়ান্তো স্কারিকো বলতে আমরা কি বুঝি একটা গাড়ি যেখান দিয়ে ধোঁয়া নির্গমন হয় সেটাকে বলা হয় ইম্পিয়ান্তো দি স্কারিকো এখানে বলা হচ্ছে আলো স্কোপো রিডুইরে ইনকুইনামেন্তো তার কাজ হচ্ছে রিডুইরে ইনকুইনামেন্তো পরিবেশ দূষণকারী আটমোস্ফেরিকো পরিবেশ দূষণকারী গ্যাস যেটা আছে কত যাতে গ্যাস দিস কারিকো দেল একটা গাড়ি যখন কম্বুস্টিয়ন হয় মটরের মধ্যে তখন সে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস উৎপাদন করে তো যেহেতু সে তেল পোড়াইতেছে সেখানে তো এই গ্যাসটা ইসমিকান্ত ইসকারিকো যে কাজ কাজটা হচ্ছে যে এই গ্যাসটা যে টক্সিসিটি আছে সেটাকে কমায়ে যতটুক সম্ভব পরিবেশ বান্ধব করে পরিবেশে নির্গমন করা সেটা হচ্ছে ইমপিয়ান্ত ইসকারিকোর কাজ সো এটা হচ্ছে বের হচ্ছে আমাদের মোটামুটি সবগুলো কুইজ তো আমরা এখন দেখবো কুইজ হয়েছে এখানে আমি জানি না এখানে কিভাবে এটাকে ঠিক করে আমাদের এটা এই হচ্ছে আমাদের স্কেদা আশা করি আমাদের স্কেদাটা আমাদের আপনাদের সবাই ভালো লাগছে এবং উপকার আসবে যে কুইজগুলো এখানে ছিল আহ কুইজ গুলা অবশ্যই অনেক বেশি ফাঁসিলে না এখানে বুঝার জিনিস আছে তো আমি আশা করি আপনাদের গুলো ভালো লাগছে যদি কোনো পার্টিকুলার কুইজ যদি আপনি না বুঝেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি তাহলে চেষ্টা করব আপনাকে আরো ভালোভাবে বুঝাই দেওয়ার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম